আমরা ত্রিপুরা এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে তিন দফা দাবি জিতেছে। আজকে আমরা প্রকল্প অধিকর্তার নিকট ডেপুটেশন দেই। প্রথম দাবি, আমাদের মুখ্য দাবি যেটা, নিয়মিতকরণ। দ্বিতীয়ত, 2017 নভেম্বরের পর থেকে আমাদের একটি টাকাও বেতন ভাতা বৃদ্ধি হয়নি। আমরা একই সঙ্গে একই স্কুলে সবাই চাকরি করছি, অথচ আমাদের সঙ্গে যারা আছেন তাদের কয়েকবার বেতন বৃদ্ধি হয়েছে, আমাদের 2.25% দেওয়া হয়নি, 2.25% দেওয়া হয়নি, কিছুই আমরা পাচ্ছি না, দিয়ে পাচ্ছি না। তো সুতরাং এই বিষয়ে আমরা কথা বলেছি। আমাদের সঙ্গে যারা সহকর্মী আছেন, চাকরিরত অবস্থায় মারা গেছেন, তাদেরকেও কোনো রকম আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে না। আসাম সরকার এরকম যারা মারা যাচ্ছেন তাদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়েও কথা বলেছি। ডিরেক্টর সাহেব কি আশ্বাস দিলেন? তো উনি বলেছেন যে বিষয়টি খুবই যুক্তিপূর্ণ এবং উনি দেখবেন, সেই কথা বলেছেন। আপনার কতজন আছেন? আমরা সারা ত্রিপুরাতে 5535 উপরে আছি। আপনার নামটা? আমার নাম সজল দে। কি ডেডিকেশনটা কি? সভাপতি ত্রিপুরা এসএসসি টিচার। তো আপনাদের মাধ্যমে আমরা এটাই বলবো যে আমরা কিছুদিন ওয়েট করব, যদি এখান থেকে যদি কোনো ভালো আশ্বাস না পাই তাহলে পরবর্তীতে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব, যদিও এই সরকারের প্রতি আমাদের ভরসা রয়েছে।